রাজ্যকে নেশামুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী। কিন্তু একাংশ নেশা কারবারীদের জন্য সে স্বপ্ন অধরাই রয়ে গেল। শুক্রবার উদয়পুর মহকুমার চন্দ্রপুর কলোনি এলাকায় দুই নেশা কারবারীকে নেশা সামগ্রী সমেত হাতে নাতে আটক করে এলাকাবাসী। জানা যায়, চন্দ্রপুর কলোনি এলাকায় প্রতিনিয়ত নেশার সামগ্রীর রমরমা ব্যবসা চলছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি কিভাবে নেশা বিক্রেতাদের আটক করা যায় সে বিষয়ে একটি ছক নিয়েছিল। শুক্রবার নেশা কারবারীদের সঙ্গে যুক্ত দুজন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকাতে নেশা সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যে গেলে তাদেরকে হাতে নাতে আটক করে আরকেপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় আরকেপুর থানায়। পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাদের কোর্টে প্রেরণ করবে বলে জানা যায়। ওইখানে তারা কিছু লোক, দুজন লোক আইছে, তারা বলে এনডিভিএস এর এখানে কিছু দেখলাম যে সত্যি ওই তিনটা কোর্টটা আমরা পাইলাম এখানে তাদের হাতে। তিনটা কোর্টটা পাইছি, তিনটা কোর্টটা। হ্যাঁ, তিনটা কোর্ট। কয়জন ছিল? সাপুরিয়া ওষুধ টষুধ বিক্রি করে, ওই কবিরাজি ওষুধ বিক্রি করে। এর মধ্যে তাদের কবিরাজি তো আছে ওষুধ কিছু দেখা গেল, এরপরে দেখা গেছে ট্যাবলেট কিছু ট্যাবলেট হয়েছে ইন্ডিভিজুয়াল। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।